আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই কৃষি সংবাদে। সংবাদ আয়োজনে আপনাদের সঙ্গে আছি কাউসার জাহান মিরিনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভোলায় ইলিশ ধরা পড়ল, বাজারে দাম চড়া, নদী ও সাগরে বেড়েছে জলদস্যুর উপদ্রব। এবং কুড়িগ্রামে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আমন ধান চাষ, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সহায়তা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন। একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার হচ্ছে। ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও বাজার মূল্য চড়া, এদিকে নদী ও সাগরে বেড়েছে জলদস্যুর উপদ্রব। মাছ ও জাল লুট হওয়ায় অনেক জেলে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন। ভোলা থেকে হাওনুর রশিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমদের রিপোর্ট। কদিন আগেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা মেলেনি। জেলেদের জালে এখন ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। বিক্রেতারা খুশি থাকলেও হাসি নেই ক্রেতা সাধারণের মুখে। মোটামুটি গাঙ্গ কিছু ইলিশ মাছ পাওয়া যাইতে আছে, দাম দিও আমরা ভালো হইতে আছি। দেরিন 10-15 দিন মাছ আছে ভালো, দাম দাম একটু বেশি, আমরা জেলেরা অনেক আল্লাহ দিলে খুশি আছি। কিন্তু আমরা যখন বাজারে ইলিশ মাছ ক্রয় করার জন্য যাই, এখানে আমাদের যে সাধ্যের চাইতে মাছের দাম অনেক বেশি। কম ছিল, এখন একটু মোটামুটি মাছ একটু ভালো পাইতেছে জেলেরা, আর মাছের দাম একটু বেশি। এদিকে নদীতে ইলিশ ধরা পড়ার সাথে সাথে জলদস্যুর আক্রমণ বেড়েছে। প্রতিদিনই জলদস্যুদের লুটপাটের শিকার হচ্ছেন জেলেরা। ডাইতে লিগা মাছ টাছ ধরে না, না নদীতে ডাইতে সব জাল ফাল লুট করে লয়ে যায়। আমার ঘরে মানুষ কবে কাবে সব হালে দেয় গাঙ্গ। মানে সরকারের কাছে আমাদের একটা আবেদন, যাতে গাঙ্গে কোস্টগার্ড এবং পুলিশ প্রশাসন নামায়, যাতে আমাদের মাছ ধরতে সুবিধা হয়, নিরাপদে থাকি। প্রশাসন বলছে জলদস্যু দমনের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কোস্টগার্ডের সাথে সমন্বয় করে ইতিমধ্যে বেশ কয়েকটি জলদস্যু গ্রুপকে শনাক্ত করে আটক করেছি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এবং সেসব তথ্য আমরা সংগ্রহ করছি, আমরা প্রত্যাশা করছি বাকি যে জলদস্যু এখন ধরাছোঁয়ার বাইরে রয়েছে তারা অচিরেই পুলিশের হেফাজতে আসবে। মৎস্য বিভাগ জানায় এ মাসে নদীতে প্রচুর ইলিশ পাওয়া যাবে। একটু দেরিতে হলেও নদীতে এখন প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে এবং বাজারে ইলিশের চাহিদা এবং দাম দুটোই ভালো থাকার কারণে জেলেরা বেশ ভালো দামে ইলিশ বিক্রি করতে পারতেছে। এবছর 1,160,000 মেট্রিক টন ইলিশ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে জেলা মৎস্য অধিদপ্তর। রাজীব আহমেদ, চ্যানেল আই। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে কুড়িগ্রামের কৃষক নতুন করে আমন ধান আবাদ সহ আগাম শীতকালীন শাকসবজি চাষ শুরু করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ, সার, ধানের চারা সহায়তা দেওয়া হলেও অনেকেই বাদ পড়েছেন এই সুবিধা থেকে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। সম্প্রতি বন্যায় জেলার 9 উপজেলায় 2 লাখ কৃষকের আমন বীজতলা সহ বিভিন্ন সবজি ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে চরম ক্ষতির মুখে পড়ে কৃষক। বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষক নিজ উদ্যোগে আবারও নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। বন্যায় নষ্ট হয়ে গেছিল শাকসবজি, এবার যে নতুন করিয়া শাকসবজি লাগবা নাকছি। কৃষি বিভাগ ভাসমান বীজতলা ও কমিউনিটি বীজতলা তৈরি করে এ অঞ্চলের 6,056 জন কৃষককে 1 বিঘা জমির জন্য ধানের চারা বিতরণ করে। 1 বিঘা চারা সহায়তা পাইলাম, তাও আর কি অন্যান্য ক্ষয়ক্ষতি জিলে হয়েছে, গ্রামে যারা এসও আছে তারা আমার পরামর্শ দেয়। এখন সরকার আমাকে বীজ দিল, ইনশাল্লাহ এই বীজটা নিয়ে আমি রোপণ করব। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা দিতে সরকারিভাবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পরপরই কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে যে তারা যেন আবার নতুন করে বীজতলা করে। আমার প্রায় 2,500 হেক্টরের বীজতলা নষ্ট হয়েছিল, তো কৃষকেরাও কি বলে বীজতলা তৈরি করেছে। সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং সরকারিভাবে আমরা কৃষকদের বীজ সহায়তা দিয়েছি। আমি ডিডি এগ্রিকালচারের সঙ্গে কথা বলেছি, কৃষি অফিসারের সাথে কথা বলেছি, ডিসি সাহেবের সাথে কথা বলেছি, যে এই 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 কৃষিদের যে এই ফলনের যে তারা ক্ষতিগ্রস্ত হলো তাদের বিষয়ে কী করা হবে। এবং আমি এইবার এই সংসদে আমি প্রশ্ন তুলব যে আমাদের এই কৃষি সহায়তা কিভাবে এটাকে পূরণ করা যায়। ভর্তুকি কার্ডের আওতায় এনে কৃষি প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
ভোলায় ইলিশ ধরা পড়ল, বাজারে দাম চড়া, নদী ও সাগরে বেড়েছে জলদস্যুর উপদ্রব। এবং কুড়িগ্রামে বন্যার ক্ষতি পুষিয়ে নিতে আমন ধান চাষ, কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সহায়তা। এই ছিল কৃষি সংবাদের আয়োজন, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।